শান্ত ভাই, রাজু ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সি 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 এনটিআর সিএসসি, সি 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 এনটিআর সিএসসি, সি 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 এনটিআর সিএসসি। আজকের আমার এক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আমার এক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম। সেও নিয়োগ প্রত্যাশী ছিল না আমাদের মতো, কিন্তু আজ কি হলো, সে নিয়োগটা নিয়ে যেতে পারলো না। এই ধিক্কারটা জানাই আমি এনটিআরসিতে, ধিক্কার জানাই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ উচ্চ মহলে যারা আছেন সবাইকে অনুরোধ করব, এনটিআরসিকে নার্সিং এর মধ্যে আনেন, এনটিআরসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনেন। আমি অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে চাই, কিন্তু সব কথা বললে হয়তো আপনারা অনেকে সহ্য করতে পারবেন না, কান্না এসে যাবে আপনাদের। আর আমি এই 4-5 দিন আমি আমার মায়ের অসুস্থতার জন্য এত বিজি ছিলাম যে আমি কোনো কাজই করতে পারিনি। আজকে দেখেন আমরা এনটিআরসি থেকে সার্টিফাইড পাইছি। কি হয়েছে আমাদেরকে, আমাদেরকে সার্টিফাইড করে টিচার হিসেবে নিয়োগ দিয়েছেন। সেই সঙ্গে আসছে কি, আমরা হচ্ছে লেবার টিচার। হ্যাঁ, আমি লেবার। এখান থেকে কয়েকদিন পরে হয়তো আমাকে রিক্সা চালাতে হবে, তার জন্য দায়ী থাকবে এনটিআরসি। এনটিআরসি যদি আমাকে লেবার বলে থাকে তাহলে আমি লেবার, কারণ সেই সার্টিফাইডটা করেছে এনটিআরসি। সেই সঙ্গে আমি আরও অনেক কিছু কথা বলবো, আমাকে একটু সময় দেবেন প্লিজ। বিষয়টা হচ্ছে, যে সমস্ত মহামানবগুলো আছেন, যে সমস্ত মহামানবগুলো আছেন ঢাকায়, তারা এনটিআরসি এর সামনে একটা আন্দোলন আসতে পারে না। লজ্জা লাগে না আপনাদের? আপনারা এনটিআরসি সার্টিফাইড হয়েছেন, নিয়োগ চান, আমাদেরকে আন্দোলন করতে বলেন, ফেসবুক গরম করেন, ওই আপনাদের তো আমরা এনটিআরসি এর সামনে এসে আন্দোলনে দেখি না, লজ্জা লাগে না ভাই আপনাদের? আজকে কি সব কিছু কি শান্ত রাজুর এই দুজনের দরকার? আমি শান্ত ভাইয়ের সম্পর্কে একটু বলতে পারি। শান্ত ভাইয়ের যে পুলাক হইলো, যে নাম্বার মানে 13তমদের জন্য যে 2007টা পুলাক হইলো, যে কারণে আজকে শান্ত ভাইয়ের চাকরি হবে কি না অনেকটা অনিশ্চিত। তারপরেও শান্ত ভাই সবসময় সামনে আসে, সবসময় সামনে আসে রাজু ভাই। আজকে তাদের কি শুধু দায়িত্ব? আচ্ছা আপু, আপনাদেরকে বলতেছে, আপুদেরকে বলতেছে, আপুরা একটু শুনবেন প্লিজ। আপনারা আসতে পারেন না, কিন্তু আপনাদের প্রতিনিধি তো আসতে পারে, আমাদের ভাইরা তো আসতে পারে। ইচ্ছা থাকলে উপায় হয়, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। আপনারা কি করতেছেন, যে ঢাকায় যারা আছে অথবা যারা একটু অ্যাক্টিভ আছে, যারা সর্বদিক দিয়ে সাহায্য করতেছে, শুধুমাত্র তারাই সাহায্য করে যাক, আর কারোর দরকার নেই। কিন্তু আপনারা আসেন না কেন, আপনাদের সমস্যাটা কি? চাকরি করার সময় আপনাদেরই তো বেশি চাকরি হবে। আজকে যদি 100% চাকরি হয়, 70% হবে আপনাদের, 70% চাকরি হবে আপুদের। সেই আপুদের দেখি না কেন, আপুরা না আসেন, তার আপনাদের ভাইদের তো পাঠিয়ে দিতে পারেন, একজনকে, একজনকে তো হেল্প করতে পারেন, সাহায্য করতে পারেন। ওই আপনারা তো করেন না, কেন করেন না আপনারা? 3-4-5 জন আসে, লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? আপনাদের তো আসা উচিত। আমার কথা আমি কিছু একটু বলবো। আমার মা অনেক অসুস্থ, যে কারণে আমি মানসিকভাবে ফ্রাস্ট্রেশন আছি। আমার যে ভাইরা আছেন, নিবন্ধনকারী ভাইরা যারা সার্টিফিকেট পাইছেন, আপনারা দয়া করে আসেন। শুধু ঢাকার লোকগুলো যদি আসেন তাহলে আমরা রেজাল্ট আনতে পারবো। আজকে আমার এক ভাই একজন এনটিআরসির কর্মকর্তার সঙ্গে কথা বলছেন, তার কথা শুনে সে তিনি বললেন কি, যে লকডাউন, আসলে লকডাউন একটা পুরো ফ্যাক্ট না, লকডাউন একটা অজুহাত ভাই, এটা ভার্চুয়ালি দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারতে। এনটিআরসি আমাদের সাথে কালকে ফোন করতেছে, আমাদের সঙ্গে বেইমানি করতেছে। এনটিআরসি আমাদের পিতা, এখন পিতা হয়ে সন্তানের সঙ্গে যদি বেইমানি করে, এই বেইমানি তারা অবশ্যই পাবে, আজ কাল অথবা পরশু। এর ফলে আমরা দিতে পারবো না, উপর আলা দেবে, উপর আলা দেবে। আমরা সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তা অবশ্যই এর বিচার করবেন। আপনারা যে আজকে এনটিআরসিকে একটা ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করতেছেন, এর বিচার আল্লাহ করবে একদিন, কারণ আমাদের কোনো ক্ষমতা নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনি এনটিআরসিকে জবাবদিহিতার মধ্যে আনেন। এই এনটিআরসি আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি এ মাসে আমি অনেক ঝামেলার ভিতরে আছি, আমি আর বেশি কথা বলবো না। এই বলে আমার সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আর সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা খুবই অসুস্থ, আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়। ধন্যবাদ সবাইকে।